আজ আমার কপাল কেন এত খারাপ, সন্তানের অভাবে পড়িয়া আজ আমি একটা জিঙার জন্য রুমের মধ্যে আটকায় গেলাম। আমার মাওলা কি আমার ইজ্জত রক্ষা করবেন না? মহিলার কান্না এত বিভোর, রহমতের নবী হাদিসে ঘটনা উল্লেখ করেছেন, ওই মহিলার কান্না ওই বড় জিনাকারের অন্তরের মধ্যে দাগ কেটে গেল। ওই জিনাকার একটা চিৎকার দিয়া কয়, ও আল্লাহর বান্দী, তোমার জীবনে কেউ টাচ করে নাই, এমন জায়গায় তুমি আছো, এখনো আমি টাচ করি নাই, মাত্র আমি একা তোমার শরীরে একজন ব্যক্তি টাচ করার জন্য রুমে ঢুকাইলাম। এই একজনের কারণেই যদি তুমি আল্লাহর আযাবের ভয় পাও, তো আমি বান্দা তো জীবনে একটা না দুইটা না কত শত শত জিনা করেছি, আমার এই চোখ দিয়া কত জিনা করেছি, জবান দিয়া জিনা করেছি, মনে হয় যেন আমার পশমের গোড়ায় গোড়ায় গুনার আগুন লাগানো। এই জীবনে কত অন্যায় কত অন্যায়, এই জীবনে কত বেগানার সাথে কথা বলেছি, আমি একজন আর দুইজন না কত শত গুনা করেছি, জিনার শিকার করেছি। ওরে তুমি যদি এক জায়গায় আইসা এখনই কান্না করো আল্লাহর ভয়, আমার তো গলায় রশি লাগাইয়া কান্না করা দরকার। ও আমার কলিজার যুবক, ওরে ওই আল্লাহর বান্দি যদি এত ভয় কান্না করে, আর ওই যুবকও যদি তওবার জন্য তৈরি হইয়া যায়, ওরে ওই যুবক কান্না কইরা বলে, ও বোন টাকার বান্ডিল নিয়া যাও, আর আমাকে দেওয়া লাগবে না, আমি তোমার শরীরে আর টাচ করব না, তুমি তোমার চরিত্র সতীত্ব নিয়ে তুমি যাও সন্তানের মুখে গিয়া খানা দাও, আমি আর তোমার শরীরে হাত লাগাব না, তবে তোমার মনে হইল তুমি আল্লাহর পেয়ারা বান্দি, আমার মনে হইল তুমি বড় আবেদা বড় সালেহা বড় এবাদত করনে ওয়ালা, তুমি বোধায় তাহাজ্জুদ পড়ো বলে হা, তুমি বোধায় পর্দা করো বলে হা, কয় আমি গুনাহগারের জন্য একটু দোয়া করিও। ওরে তুমি যদি আমার মাওলার জাহান্নামের আযাবের ভয় যদি তুমি কান্না করো, জানি না ওই জাহান্নাম জানি কত ভয়ঙ্কর, আল্লাহর আদালত না জানি কত ভয়ঙ্কর। মহিলা বলে হা আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সেদিন রাগ নিয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ পাকের কুদরতির রাগের আওয়াজে হাশরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওরে গুনাহগারেরা পাগলের মতো চিল্লাইবে, নবী বলেন সব নবীরা পর্যন্ত বেকার আর হয়ে যাবে। আল্লাহ পাক আবার আওয়াজ দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইহাল মুজরিমুন, ও জিনাকারেরা ও বেনামাজিরা ও গুনাহগারেরা, আজকে আমি আল্লাহ আমার গোলামদের ডান হাতে আমলনামা দিয়া জান্নাতে পাঠাইয়া দিব, তোমরা যারা গুনাহগার নেককারদের থেকে আলাদা হও, গুনাহগারেরা নেককারদের থেকে আলাদা হইতে চাইবে না। তখন আমার আল্লাহ আরো রাগ হইয়া এমন ভাবে কুদরতি একটা বাঁচুনি দিবে, গুনাহগারেরা জাহান্নামে চিটার মতো উড়িয়া উড়িয়া গিয়া জাহান্নামের দরজায় গিয়া দাঁড়াবে। আমার আল্লাহ আওয়াজ দিবে, রে ফেরেশতা
নেককার দেখে ডান দিকে লাইনে দাঁড় করাও, আমি ডান হাতে আমল নামা দিব। আমল নামা দেওয়ার পর ডান হাতের আমল নামা যারা পাবে, এরা হাসতে হাসতে জান্নাতের মেহমান খানায় চলে যাবে। আর আল্লাহ যাদের বাম হাতে আমল নামা দিবেন, ওই আল্লাহ এমন রাগ করে বলবে, ও ফেরেশতা, এই বেনামাজি নাফরমান আমি আল্লাহর দেওয়া নেয়ামত কম ভোগ করে নাই, আমার দেওয়া পানি, আমার দেওয়া চাঁদের আলো, সূর্যের আলো, আমার দেওয়া সব নেয়ামত, ওরে আমি আল্লাহ ওরে ঘুমের থেকে না উঠাইলে কোনোদিন সজাগ হতে পারত না। ওমরের আদালতে দাঁড়াইছে এক মহিলা, দাঁড়াইয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আমার বিচার করেন, আমি অপরাধী। ওমরের পাশে কে আছেন বলেন? হযরত আলী। ওমর বলে, কি সমস্যা, কি কি অন্যায় করছো? মহিলা ডাক দিয়া কয়, আমি জিনা করেছি, আমার পেটে একটা অবৈধ বাচ্চা আছে, আপনি আমার বিচার করেন, আমি অন্যায় করেছি, আমার পেটে অবৈধ একটা বাচ্চা, আমি চাই দুনিয়া আমার বিচার হয়ে যাক, এই অপরাধে আমি আল্লাহর আদালতের আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই না, দুনিয়ার বিচার সহ্য করা যাবে, হাশরের বিচার সহ্য করা যাবে না। ওমর কয়, এত বড় অপরাধী, জল্লাদ, তোর বাড়ি কই? আলী তাকায় দেখে যে এখন মাইরেই ভালো। হযরত আলী খলিফাতুল মুসলিমিন ওমরকে বললেন, ওই যে নবী দোয়া করছে, আলীর জ্ঞান বাড়ায় দাও, আলী আমার এলেমের দরজা। খলিফাতুল মুসলিমিন করেন কি কয়, ওরে জবাই করুন, একটু থামেন। কেন? কয় খলিফাতুল মুসলিমিন, এখন ওই মহিলাটাকে যদি হত্যার আদেশ দেন, মহিলা অন্যায় করেছে ঠিক আছে, কিন্তু গর্ভের বাচ্চার কি কোনো অন্যায় আছে? কয় নাই। তাহলে বাচ্চার উপরে বেইনসাফি হবে না? ওমরের মাথা ঘুরে গেছে, আলী ফয়সালাটা আপনিই করেন। হযরত আলী বললেন, এই আম্মা জান, দিব্যি আরামে নিশ্চিন্তে আপনি বাড়ি চলে যান, বাড়ি যাইয়া আরামে খাবেন আর ঘুমাবেন, দীর্ঘদিন আপনি সন্তান রুষ্ট পুষ্ট করার জন্য খানা খাবেন, সন্তান যখন দুনিয়াতে আসবে লালন পালন করে বড় বানাবেন, এক পর্যায়ে সন্তান যখন নিজের পায়ে দাঁড়াবে, এই গর্ভের সন্তান নিজের কদমে যখন চলা শিখবে, জ্ঞান হবে, ওই সময় আপনি আসবেন আদালতে, তখন আপনার একার বিচার করা হবে, সন্তানের উপরে কোনো জুলুম করা হবে না। ওমর ডাক দিয়ে কয়, লাউলা আলিয়ুন লাহালাকা ওমর, আল্লাহর কসম, আজকে যদি আলী তুমি না থাকতে আমার পার্শ্বে, আমি যেই ফয়সালা দিছিলাম আমার এটাই জাহান্নামের কারণ হয়ে যেত। আলী তোমার দোয়া কাজে লাগছে, রসুল দোয়া করেছে, তুমি এলেমের দরওয়াজা আসছে তা প্রমাণ হয়ে গেল। এলেমের সম্মান, এলেমওয়ালার সম্মান, আলিপুর বাজারে বিল্ডিংয়ের অভাব নাই, কিন্তু আল্লাহর কসম একটা বিল্ডিং এর ওই পরিমাণ দাম নাই, কোরআনওয়ালা টিনের ঘরের যেই দাম, কোরআনের কারণে এত দাম। ঠিক এই মজলিসটারও কোরআনের বরকতে এই দাম, ঠিক ওই কোরআনের এলেমের কারণে আল্লাহ আমাকেও সে সম্মান দিয়েছেন, একমাত্র কোরআনের কারণে, টাকার কারণে না, ক্ষমতার কারণে না, একমাত্র আল্লাহর দেওয়া কোরআনের এলেমের বরকত। বাচ্চা হারুন রশিদ প্রশ্ন করল, আমি জাহান্নামী নাকি জান্নাতি, জবাব দাও।
9 বছরের বালক দাঁড়ায় গেল, সিংহাসনে বসল, আল্লাহ তাআলা তাকেও এলেমের ভান্ডার খুলে দিয়েছেন। বড় বড় আলেমরা তাকায় আছে, 9 বছরের বালক আবার কি বলবে? মাওলায় ক্ষমতা দিলে হয় না হয় না? এলমেরা এ জাজু কর দন বেসা খলকেরা দাদন জবে বাস। বাচ্চা হারুন রশিদ একদিকে রাষ্ট্র চালায়, অন্যদিকে বাচ্চা হারুন রশিদ একজন বড় বুজুর্গ। জানা থাকলে বলেন হারুন রশিদের বউয়ের নাম কি? জুবায়দা খাতুন। কে সেই জুবায়দা? মক্কায় যাবেন, এখনো সেই জুবায়দার নামে বিশাল বড় পানির ড্রেন আছে, নাম হলো নহরে জুবায়দা। এই ক্ষেত্রে আমি পর্দার আড়ালের আম্মা জান ও বোনদেরকে বলি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা, বড় ক্ষমতাওয়ালা বাচ্চা হারুন রশিদ, কিন্তু তার স্ত্রীর কত পাওয়ার, কিন্তু জুবায়দা এমন একজন আল্লাহর গোলাম হলো, আল্লাহর বান্দি, কোরআনে হাফেজা। সুবহানাল্লাহ, কোন কোরআনে শুধু কি তাই? এই জুবায়দার কাজের মহিলা 100, কত? প্রত্যেকটা কাজের মহিলা কোরআনে হাফেজা। জুবায়দা কয়, আমি চাই আমার ঘরের মধ্য থেকে প্রত্যেকটা মিনিট আর সেকেন্ডে যেন কোরআনের তেলাওয়াতের আওয়াজ হয়। আওয়াজ কেমনে? মহিলা 100 জন কাজের বাক করে দিছে, এই তুমি আধা ঘন্টা তেলাওয়াত করবা, এরপরে কাজে নামবা, আবার এই মহিলা তুমি তেলাওয়াত শুরু করবা, তুমি আবার 1 ঘন্টা তেলাওয়াত করে কাজে নামো। এইভাবে 24টা ঘন্টা জুবায়দা খাতুন কাজের মহিলাকে রেডি করে দিছে যে কোনো না কোনো মুহূর্ত যেন কোরআন তেলাওয়াত ছাড়া আমার ঘরের মধ্যে আওয়াজ না হয়। কেমন জুবায়দা? আর আমগো ঘরের আম্মা জান বোনদের কাজের লোকের কি হালাত? কত কপাল পরা আমরা, ঘরের মধ্যে কোরআন শরীফ আছে কিন্তু কোন কপাল পরা এমনও আছে, 20 বছর হইছে একটা দিন খুইলাও দেখলো না যে কোরআনটা কেমন, এত বয়ান করে হুজুরেরা দেখি ভিতরটা কেমন। ওরে কোরআন তো এমন একটা কিতাব যেটা খুইলা শুধু তাকায় দেখলেও সওয়াব। ওই যে একটু আগে বলছি বাইতুল্লাহ দেখলে ঠিক, কোরআন দেখো সওয়াব। নবী বলেন কোরআনের উপরে আঙ্গুল দিয়ে টেনে টেনে তাকাইয়া তাকাইয়া যদি কোরআন তেলাওয়াত করো, চোখের পাওয়ার কোনো দিন নষ্ট হবে না। আল্লাহর কোরআন এত মজার, যার কণ্ঠ যত সুন্দর তার তেলাওয়াত তত। দুনিয়াতে কত কথা শুনি, কবিতা শুনি, একবার দুইবার তিনবারের বেশি ভালো লাগে না, আর আমার আল্লাহর কোরআন যত শুনি ততই অন্তরে চুম্বুকের মতো টানে, কথা ঠিক নি? কিন্তু কপাল বড় খারাপ, ওই কোরআন পড়ানোর জন্য বাবারও ফিকির নাই, মায়েরও ফিকির নাই। এরে আল্লাহর বান্দা, নিজে আলেম হতে পারলেন না, একটা সন্তানকে কোরআন পড়ায়ও যদি বাসায় আসলে শুনতেন, ও বাবা একটু কোরআন তেলাওয়াত কর, সূরা ইয়াসিনটা তেলাওয়াত কর, যেই ঘরে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত হবে, সূরা ইয়াসিন তেলাওয়াত হবে, ওই ঘরের মধ্যে আমার আল্লাহ ফেরেশতা দিয়া পুরা বাড়ি পাহারা দিবে। জুবায়দা স্বপ্ন দেখছে, বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়াছে। জুবায়দা কেমনে দেখছে স্বপ্নে? খুব খেয়াল করেন, জুবায়দা খাতুন স্বপ্নে দেখে বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, আর সারা দেশের মানুষ আইসা জুবায়দার সাথে অপকর্ম করে, জেনা করে। খারাপ না ভালো? খারাপ দেখছে, তাই তো স্বপ্নের ব্যাখ্যাকারী।
আব্দুল্লাহ ইবনে সিরিন রাহমাহুল্লাহ তার কাছে গেছে, লোক পাঠিয়ে দিস, যাও এই খাদেমা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো, আমি বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, মানুষগুলো এসে আমার সাথে অপকর্ম করে, জিনা করে, তবে স্বপ্নের ব্যাখ্যা নিতে গিয়ে আমি জুবায়দার নাম কইবা না, কইবা একজনে দেখছে, গিয়েছে খাদেমা, যায় বলে এক বড় ব্যক্তি স্বপ্ন দেখেছে, মহিলা বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, আর সারা দেশের মানুষ এসে তার সাথে জিনা করে। স্বপ্নের ব্যাখ্যাকারী কয় কে দেখছে, নাম কও, কয় বলা যাবে না, কয় ব্যাখ্যাও দেওয়া যাবে না, কারণ ব্যক্তি হিসাবে স্বপ্নের ব্যাখ্যা হবে, ব্যক্তি বুঝা স্বপ্নের ব্যাখ্যা। একজনে স্বপ্ন দেখছে যে নবীজি সামনে পিছনে আর হে সামনে ইমাম হয়ে আছে, এটা তো শরীয়তে হারাম, রসুলের সামনে ইমামতি করা কি হারাম, হে তো খুশি, রসুল আমার পিছে নামাজ পড়ে আর আমি ইমাম, খুশি কি? ছেলে কয় হুজুর স্বপ্নের ব্যাখ্যা তো আর সবাই পারে না, সুলাইমান নবীরে আল্লাহ দিছিলেন, ইউসুফ নবীরে স্বপ্নের ব্যাখ্যার এলেম দিছিলেন, এটা আলাদা ফান, আলাদা ইলম। ছেলে যে আমার আব্বু স্বপ্ন দেখছে একজন ব্যাখ্যাকারীর কাছে, কি নবী পিছে মুক্তাদি আর আমার আব্বাই কি, কথা কয় না, খুশি কি? স্বপ্নের ব্যাখ্যাকারী কয় তাড়াতাড়ি কাফনের কাপড় কিন, তোর বাপে লাশ হয়ে গেছে, তোর বাপে লাশ, কারণ রসুলের ইমামতির সামনে কেউ থাকলে সেটা লাশ থাকতে পারে, জিন্দা কেউ থাকতে পারে না। তুই তো তোর বাহের ইমামতি দেও না, লাশ দেখছো, তাড়াতাড়ি কাফন কিন, তাই হয়ে গেছে। রসুলের সামনে যায় কে, লাশ, এছাড়া যাওয়ার জিন্দা কারো অধিকার? বাইতুল মুকাদ্দাসে মেয়েরাজের রাতে রসুল হাজির, সব নবীরাও সেখানে হাজির, আদম নবী কয় আজকের ইমামতি আমি করলে তো আমার জীবন ধন্য, সবাই চায় করবে, আল্লাহ কয় আমার রসুলের সামনে কারো ইমামতি চলবে না, রসুলকে সামনে আগায়া দাও। সেদিন থেকে রসুল শুধু ইমাম না, ইমামুল মুরসালিন। এইবার কয় নাম কয়, কয় নাম কয়া যাবে না বলে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া যাবে না, খাদেমা আবার দূর গিয়া কয়, ও রানী জুবায়দা খাতুন, নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা দিবে না, কয় যাও নাম গিয়া বলো। এবার নাম কইছে জুবায়দা, কয় কফল খুললে গেছে, জুবায়দা দেখছে, কয় হ্যাঁ, কয় জুবায়দারে গিয়া জানাই, ও জুবায়দা মক্কায় এমন কিছু কাজ করবে মানুষের উপকারে, আর সারা দুনিয়ার মানুষ জুবায়দার উপকার গ্রহণ করবে। এই জুবায়দা স্বামী সরকার দেশের দায়িত্ব, এক টাকাও সরকারি খরচ না করে জুবায়দা নিজের টাকা ব্যয় করে মক্কা নগরীতে পানি পায় না মানুষ, পাইপ নাই কেমনে পানি নিবে, নহর কেটে, ড্রেন কেটে, নহরে জুবায়দা নামের পানির নহর করলো, এখনো সেই নহর দেওয়াল করা, নহরে জুবায়দা পানির ড্রেন এখনো সেই দেওয়াল আছে। সারা দুনিয়াবাসী উপকার পাইছে না পায় নাই, দেখছেন স্বপ্ন দেখছে কি ব্যাখ্যা কি, আর এই স্বপ্ন দেখছে ব্যাখ্যা হবে না কেন, যেই জুবায়দা নিজে কোরআনে হাফেজা, 100 কাজের নারী হাফেজা, 24 ঘন্টা জুবায়দা খাতুনের ঘরে কোরআনের তেলাওয়াত, আর আমগো ঘরে ও বাবারা আপনিও সারা রাত মোবাইলের হক আদায় করেন, কয় হ্যাঁ, কিয়ামতের দিন যদি এ উসিলে মাওলায় মাফ করে, বউয়ের হক আদায় করতে পারি না, মাইয়ার হক পারি না, ছেলের হক পারি না, মোবাইলের হক আদায় করতে কোনো টেনশন নাই। হেদিন এক সোরা আমার কান্দে হাত দিয়ে একটা ছবি তুলতে আইছে, কয় হুজুর একটা সেলফি যদি আল্লাহ উসিলায় মাফ করে, পাগল
ছবি তোলার জন্য সরকারি প্রয়োজন ছাড়া, মদিনার ওয়াডার ছাড়া, ভিন্ন কোন কারণে ছবি তোলা হাজার কোটিবার হারাম, কবিরা গুনাহ। বাথরুম দিয়ে বাইর হইছি, দেই হ্যাঁ একজনে খাড়াই রয়েছে, আমি কি তুই ভিতরে আইলি না কেন? তোর এত শখ ছবি তোলা, মরার সময় মোবাইলটা কাফনের ভিতরে নিবি, কবরে যখন ফেরেশতা আইবে বলবি আগে সেলফি পরে প্রশ্ন, মোবাইল লইয়া মর। আহ, ঘরে 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 এই মোবাইলে সারা রাত কবিরা গুনাহ কবিরা গুনাহ। স্বামী আর স্ত্রীর মধ্যে দূরত্ব কেমনে যে বুঝাই রে যুবক, এই মোবাইল কথা কয় না। স্বামী আর স্ত্রীর মাঝে দ্বন্দ্ব এই মোবাইল, মা বাবা সন্তানের মাঝে দূরত্ব এই মোবাইল, ছাত্র শিক্ষকের মাঝে দূরত্ব মোবাইল। মা সারতে রাজি, মোবাইল সারতে রাজি না, ভাই সারবে, বাপ সারবে, টাকা সারবে, বাড়ি সারবে, মোবাইল সারবে না। এই জন্য আল্লাহর কাছে বার বার দোয়া করি, হে আল্লাহ মোবাইলের গুনাহ থেকে তুমি আমাদের পরিত্রাণ দান করো। আহ, আমি যে ফেসবুক চালাই না কি হইছে? এই পুরুষে আমরা শুনছি ছোটবেলা, পুরুষ জিদ করলে বাদশা হয় বাদশা, মহিলা গুলো আর কর দরকার নেই। পুরুষে জিদ করলে রাগ করলে কি হয়, আর মহিলারা কি হয় ওটা আর দরকার নাই কর। তো জিদ করতে পারো না যে জীবনে মোবাইলে আর চালাবো না ফেসবুক, দেখবো না বেগানা নারী, দেখি কি হয়। আল্লাহ এই মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে। অনেক কষ্ট হইতেছে, আরে ভাই আমার তো হইতেছে, তারপরও আপনাদের দোয়ার জন্য চালাচ্ছি। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো আর কাজ নাই, তাও যদি টাইম মতো ঘুম না হয় বা কুত্তার মতো সারা দেশে দৌড়। এরপরে এক লাইনের মানুষ হইলে বুঝান যায় চোখ বন্ধ করে একটা টান দিয়ে গেছি গিয়া। মানুষ যদি হরেক লাইনের এক এক মেজাজের এক একজন, কথা ঠিক না? গরম কথা কইলে কয় হুজুরের ইমান বেশি গরম, এখনো যাব না। ঠান্ডা ওয়াজ করলে কয় পরের বাড়ি খাইয়া ইমানের ভাওয়ার শেষ। কি শব্দ হুজুর গো, কয় ভাই দাওয়াত কা আলহামদুলিল্লাহ, কয় আমনের বাড়ি, কয় নাউজুবিল্লাহ। ভাইরা আমার, জুবায়দা খাতুনের এই কোরআনের বরকত, এইবার 9 বছরের বালক মনে আছে, সিংহাসনের মধ্যে বসে আছেন, এবার বাচ্চা ডাক দিয়া কয় ও বাচ্চা হারুন রশিদ। আবার বলেন হারুন রশিদ তো এমন জ্ঞানী, রাস্তা দিয়া যাইতেছে দেখে এক বুড়া, এই বুড়ারা ঘুমাইতেছেন, জীবনে তো কম ঘুমান নাই, আর বাঙালি তো রাত্রে ঘুমায় না, ওই যে একটু আগে বললাম সারা রাত মোবাইলের হক আদায় করে ঘুমায় সকালে, কি সারা রাত মোবাইল মোবাইল মোবাইল। কয়জন আল্লাহর বান্দা বুকে হাত দিয়ে বলতে পারবে যে মোবাইল আমার হাতে আছে, চোখের গুনাহ হয় না, জবানের গুনাহ হয় না, কানের গুনাহ হয় না, অন্তরের কল্পনার গুনাহ হয় না, মোবাইল চালায় এত বড় চ্যালেঞ্জ কয়জনে দিতে পারবে? যে দিতে পারবে আল্লাহর শপথ সেই জমিনের বড় বুজুর্গ, যে বলতে পারবে আমি মোবাইল চালাই কিন্তু চোখের গুনাহ হয় না, আমি টাচ মোবাইল চালাই ক্যামেরা মোবাইল চালাই কিন্তু আমার হাতের গুনাহ হয় না অন্তরের গুনাহ হয় না, সে এই জমিনের বড় বুজুর্গ। আর একটা কথা খেয়াল করবেন, আল্লাহ মাইয়ে ভোলা দিছে না, কথা কন না কেন, বেয়াদবি মাফ করেন, একটু মোহব্বত লাগাই কই তো, অনেক কথা বইলে ফলাই বেয়াদবি নিয়েন না। সন্তান ছোট বাবায় লয়ে গেছে বাজারে, গিয়া ঢুকছে ফল কিনবে, তো বাচ্চা ওই ফলের দোকানে দাঁড়াইয়া এখনো বাবার দাম করতেছে, বাচ্চা একটা ফল দইরে মুখে দিছে মনে করেন আঙ্গুর, এমন যার যার মান আছে হের তো কাম শেষ, আর যার মান নাই ইজ্জতের চিন্তা করে না, হে টেস্ট করতে করতে আধা কেজি খেয়ে লইছে,
কয় ভাই কমলা কত? এত। মিষ্টি দেখেন দে, এইটা থুয়ে গেছে। আঙ্গুর কত? এত। মিষ্টি কবে আনছো? এই দেখি দেখো, দেখতে দেখতে মোটামুটি আধা কেজি খেয়ে গেছে। এরকম কিছু বেহায় আছে না? এরা ডেলি যদি ফল বাজারে যায় তো আর ফল কিনে খাওয়া লাগবে না। ছেলে বাচ্চা ছেলে ফল যখন ধইরা মুখে দিছে, ইজ্জত আল্লাহর ইজ্জত, ফল ধুইয়া বাচ্চার হাতটা ধইরা ডাইরেক্ট বাসায় দৌড়, ঘরে ঢুইকা বিবি রেখাই, বিবি আমার ইজ্জত শেষ। কেন? ফলের দোকানে সন্তান হঠাৎ করে একটা আঙ্গুর মুখে দিয়ে ফলাইছে, বলো জীবনে আকাম তুমি করছো। বউ কয় না, আমি তো কোনোদিন কারো জিনিস ধইরা খাই নাই। স্বামী বলো তুমি করছ? স্বামী বলে আল্লাহর কসম, আমি কোনোদিন অন্যের জিনিস ধরি নাই। স্ত্রী কয় হয়তো তুমি নাই তো আমি, বাইর করো খুঁজু। খুঁজা 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 এবার বউ হঠাৎ করে কয়, হ্যাঁ বিয়ার আগে আমার আব্বাজানের বাড়ির পাশে আর একটা বাড়িওয়ালার গাছ ছিল, আঙ্গ বাড়িতে ঝুইকা রইছিল, ওই ডালের ফল আমি সিরা খাইছি। বুঝেননি? বুঝেননি? গাছ ভালো হলে ফল কি হবে? একটা বাবা চিন্তা করে না যে আমি যদি চরিত্র নষ্ট করি তো আমার সন্তানের মধ্যে অটোমেটিক সে চরিত্র চলে যাবে। আপনার চরিত্র আল্লাহ সন্তানের শিখান লাগবে না, অটো চলে যাবে। বুঝেন নাই? ভেরি মাইন্ড আর ডোন্ট মাইন্ড। বউ স্বামীর নাম ধরে ডাকে, স্বামীও বউরে নাম ধরে ডাকে, বউরে ডাকে এই বেবি ওয়েলকাম, বেবিও স্বামীর ডাকে হৃদয়, ফানি দাও আল্লাহ দিছে সন্তান। কিও ভাই নাম ধরে ডাকেন কেন? কয় ডোন্ট মাইন্ড, ফ্রি মাইন্ড। তো সন্তান বড় হইয়া দেখে, এ কয় বেবি, হে কয় সাগর, হে কয় হৃদয়। এখন বাচ্চাও শিখছে ডাক দিয়ে, কয় বেবি ভাববে। কিছুদিন পর কয় হৃদয়, টাকা দে। আচ্ছা দুই দিন হোনা যায়, সন্তান খুব আব্বু আম্মু এনি কয় না, মাথা গরম। এবার রায়বারে গেছে ধইরা, ভাই সন্তান আল্লাহ দিছে, মান সম্মান সে জুতার বাড়ি খাওয়া বাকি, সন্তান নাম ধইরা ডাকে, মাইনসি হলে তো জুতা দিবে, কি করা যায়? কয় বুদ্ধি একটাই, সন্তানের মাঝখানে বসাইয়া তুমি বউরে কবা একবার আম্মু, বউ তোমারে কবি একবার আব্বু, এইভাবে প্র্যাকটিস করো তো সন্তানও শিখবে আম্মু আম্মু, নাইলে এছাড়া আর কোনো উপায় নেই। ফ্রি মাইন্ডের কফাল। জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, ইহা হম সব মুসাফির দিল না লাগা, সব মুসাফের দিল না লাগা, আহলে দিল কি নজর সে রুহ কর তাজা, শাহ দৌলত সব ফকির গর নেক নেহে, শাহ দৌলত সব ফকির গর নেক নেহে, জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, জিন্দেগি পে বন্দেগি শর্মিন্দা হে,
জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে। এরে নবীর উম্মত, 9 বছরের বালক ডাক দিয়া বলেন, ও বাদশাহ প্রশ্নটা কি আবার করেন বলে, আমি জান্নাতি নাকি জাহান্নামী বল। 9 বছরের বালক ডাক দিয়া কয়, বাদশাহ যাহা বোনা, আপনার জীবনে এমন কোন ঘটনা ঘটছে কিনা বলে কি কয়, আপনি চাইলেই গোপনে গুনাহ করতে পারতেন, জেনা করতে পারতেন, কিন্তু আল্লাহর ভয় করেন নাই। বাদশাহ হারুন রশিদ বলে, আল্লাহর কসম, এই রকম একদিন আর দুদিন না, অনেক অবস্থা হয়েছিল, আমি চাইলেই গুনাহ করতে পারতাম, চাইলেই জিনা করতে পারতাম, কিন্তু আল্লাহর ভয়, আমি কোন বাধা ছাড়া আমি সুযোগ পাইয়াও গুনাহ করি নাই, আল্লাহর আযাবের ভয় আমি ফিরে গেছি। 9 বছরের বালক ডাক দিয়া কয়, আল্লাহর কসম, নিশ্চিত আপনি জান্নাতি। অন্য ওলামায়ে কেরামের মাথা গরম হয়ে গেল, এই 9 বছরের বালক, আমরা সবাই ফতুয়া দিলাম বাদশাকে, কোনোদিন কোন বাদশা কেন, কোন মানুষকে জান্নাতি বলা যাবে না, জাহান্নামী বলার উপায় নাই। তুমি বলেছো বাদশাহ হারুন রশিদ জান্নাতি, দলিল। বাচ্চা কয়, এত টেনশন কেন, আমি আল্লাহর কোরআনের আয়াত দিয়া দলিল দিব। বলে দাও, 9 বছরের বালক, আমি যে আয়াত দিয়ে আজকে বয়ান শুরু করেছি, আয়াতটা তেলাওয়াত করে শুনাইলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দাগিয়া কয়, আল্লাহর কসম, আল্লাহ এই আয়াতের মধ্যে ওয়াদা করেছেন, যারা আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, নিজেকে গুনাহ থেকে ফিরাইয়া রাখবে, আল্লাহ ওয়াদা করেছেন তার ঠিকানা জান্নাতুল মাওয়া। হর কে দারত খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত উ রামাকাম জুজবা হক চি জে মখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। ঘুমাসতেছে? আর একটু সামনে আগাবো, একটা কেচ্ছা শুনবো, কেচ্ছা শুনবেন? আমার নামে তো এমনি বদনাম আছে, হাফিজুর রহমান কেচ্ছা কাহিনী রিওয়াজ করে, বলে না বলে না বলে, যারা বলে ওরাও সিফায় দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে কি কই, সাথে ভাইলে সামনে ভাইলে জিগাইতাম তুই এইছো কা, খোদায় আনলে করুন কি, হ্যাঁ বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে। যেই আবু জাহাল আমার নবীর দুশ্মন, ঘুরে 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 বলে মুহাম্মদের কাছে যাইবা না, পাগল হয়ে গেছে ওই আবু জাহিল্লা, রাতের গভীর নবীর ঘরের কিনারায় গোপনে দাঁড়ায় দাঁড়ায় রহমতের নবীর জবানে কোরআন তেলাওয়াত শুনে। কি আবু জাহাল, তুমি আবার গালি দিয়ে আবার ভিতরে গোপনে চুরি করে শুনো কেন? যতই বিরোধিতা করি জবান মুহাম্মদের এত মিষ্ট, তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়, নবীর তেলাওয়াত কত মজা। আমগো তেলাওয়াত মক্কা মদিনার ইমামের তেলাওয়াত করে আর মানুষ কাঁদতেছে, তাহলে নবীর তেলাওয়াত আরো কত মজা হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া
ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালা দ্বালীন। আল্লাহর কালাম যত তবে এখানে একটা জবাব দেই, যারা বলো কেচ্ছা কাহিনীর ওয়াজ করি, শুনিয়ারা করে বাবা অন্তরকে পরিশুদ্ধ করে নাও, পৃথিবীর শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম হলো কোরআন। বলার সময় নাই, 2000 আয়াতে আছে কোরআন শরীফে শুধু কেচ্ছা কাহিনী। কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন, তুমি কি বুঝো? জমিনের মধ্যে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাব হলো হাদিস। এরপরও আমরা দুই একটা কেচ্ছা কাহিনী কোরআন হাদিসের বাইরেও যদি শুনাই, তবে শোনা বন্ধের গান শুনাই না। আমরা এমন কেচ্ছা শুনাই যাদের কেচ্ছা শুনলে মানুষের দিল নরম হয়, চোখে পানি আসে। এরে নবীরা, আশেক আল্লাহর ওলিদের কিচ্ছা চোখে পানি আসবে, ভালো করে বুঝো। ওই রকম একটা কেচ্ছা আমি আপনাদের শুনাই, পর্দার আড়ালের আম্মা জানদের জন্য শুনাই। হে আম্মা জানেরা, আপনারা যে কত ধন্য, কত দামি নারী, সমস্ত নবীদের মায়ের মতো মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা এত দামি, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি, কেমন আল্লাহ তা আপনাদের দামি বানাইছেন। ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি। এরে আম্মা জান, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি। আপনারা বেঈমান ফেরাউনের নাম আপনারা জানেন, ওই ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। কত দামি নারী, রহমতের নবী বলেন কিয়ামতের দিন জান্নাতের ভেতরে আসিয়ার সাথে আমার বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জান, আপনাদের জীবন বড় ধন্য, আল্লাহর আপনাদের মতো একজন দামি নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। এরে আম্মা জান, ইমাম গজালি বলেন একটা সন্তান মায়ের আদর্শই বেশি নেয়, কারণ বাবা কাজে ব্যস্ত, একটা সন্তান মায়ের কাছে সময় বেশি কাটায়। আম্মা জানের আদর্শ যা হয় সন্তানের মধ্যে তা চলে আসে। এরে আম্মা জান, স্বামীরও খেদমত করে, সন্তানেরও খেদমত করে, আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে, কিন্তু এমন এক হালাত, সংসার বড় অভাবের সংসার। কাজ করলে চুলা আগুন জ্বলে, কাজ যদি না করে স্বামী কা চুলা আগুন জ্বলে না, এমন একটা পর্দাওয়ালা নারী ছোট ছোট বাচ্চা নিয়ে ঘর করে, স্বামী বড় অসুস্থ, সন্তানগুলোর চুলায় খানা নাই, ঘরেও কোনো আয়োজন নাই, একদিন আর দুই দিন আর তিন দিন সন্তানগুলো এক পর্যায়ে কান্নায় ক্ষুধার তৃষ্ণায় পাগল হয়ে যায়। সন্তান মা যতই কষ্ট করুক না কেন, মা সন্তানের কান্না সহ্য করতে পারে না। মা বাবায় না খাইয়া সময় কাটায়, সন্তানের না খাওয়াইয়া কাটাইতে পারে না। ও আল্লাহর বান্দারা, এই জীবনে মা বাবার কষ্ট, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া কোনো সন্তান বড় হওয়ার কোনো রাস্তা নাই। কত মা বাবা কত গরিব কষ্ট করে সন্তানের মানুষ বানাইছে। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর আবেদা বান্দি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা খেয়াল করেন, ও আল্লাহর বান্দি সন্তানের আর খানাও দিতে পারে না।
কামাই রুজিও বন্ধ হয়ে গেল। এক পর্যায়ে সন্তান মাটিতে গড়াগড়ি খায় আর কান্না করে, খানা কেমনে দিবে? মায়ের কলিজাটা ফেটে যায়, নিজে না খাইয়া মরতে রাজি, বাচ্চার কান্না সহ্য করতে পারি না। আল্লাহর বান্দি নামাজ পড়ে কান্না করে, দোয়া করে, হে আল্লাহ সন্তানের কান্নার কয়েকদিন শুনাইবা, একটা রাস্তা তুমি খুলিয়া দাও। আল্লাহর বান্দি এক পর্যায়ে হঠাৎ তার অন্তরের মধ্যে একটা চিন্তা চলে আসলো, আমার বাড়ি থেকে একটু দূরে অন্য গ্রামে এক টাকাওয়ালা বসবাস করে, যদিও লোকটার আখলাক ভালো না, তবে ওখানে যাইয়া আমি নিরুপায় হইয়া বাচ্চার জন্য কিছু টাকা ধার নিয়ে আসি, আমার বাচ্চার খানার আয়োজন করব। আমি যদি পারি কাজ করে আস্তে আস্তে টাকাগুলো আদায় করে দেব। মা পেরেশান হইয়া চিন্তা করে ওই বড় লোকের বাড়ি চলে গেল। ওই বড় লোক টাকাওয়ালা ঠিক, কিন্তু চরিত্র বড় খারাপ। এই পর্দাওয়ালা আল্লাহর বান্দি বড় লোকের বাড়ি দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ও পর্দাওয়ালা নারী, আমার দরজায় কেন আসছো? আল্লাহর বান্দি চোখের পানি সেরে কাঁদে আর ডাক দিয়া কয়, সাহেব বেয়াদবি মাফ করবেন, আমি বড় অসহায় গরিব, বাচ্চাগুলো কান্না, ক্ষুধার তৃষ্ণায় চোখের পানি সেরে কান্না করে, একবেলা খানা দিতে পারি না, মা হইয়া কান্নাও সহ্য করতে পারি না। ও ভাই, যদি একটু আপনি দয়া করতেন, আমাকে কিছু টাকা ধার দিবেন, আমি আপনার টাকা আস্তে আস্তে দিয়া দিব, কামাই রুজি করিয়া। আল্লাহর বান্দা ওই যুবক ডাক দিয়া কয়, টাকা দিব, তবে আমাকে টাকা ফেরত দেওয়া লাগবে না, তবে আমার একটা শর্ত যদি মানিয়া নাও, আমি টাকার বান্ডেল দিয়ে দিব। বলে, কি শর্ত? বলে, তুমি যদি আমার থেকে টাকা নাও, এক রাতের জন্য তোমার দেহ আমাকে দিবা ব্যবহারের জন্য ফ্রি। মহিলা চিন্তায় পড়ে গেল, সন্তানের কান্না সহ্য করা যায় না, কাপড়ের আঁচল দিয়ে চোখের পানি মুছে কি করবো, সন্তানের কয়দিন আর না খাওয়া রাখবো, চিন্তা ভাবনা করিয়া আল্লাহর উপরে ভরসা করিয়া বলে, আমাকে টাকা দাও, আর তুমি যদি চাও আমার দেহটা তুমি উপভোগ করবা, আমি রাজি হয়ে গেলাম। কিন্তু মনে মনে কাঁদে, হে মালিক, তুমি কুদরতের দ্বারা ইজ্জতের হেফাজত করিও, ওই আল্লাহর গোলাম আখলাক চরিত্র নষ্টওয়ালা টাকার মালিক। এই কথা শুনিয়া বড় খুশি, টাকার বান্ডিলটা হাতের মধ্যে দিয়া বলে, চলো। তার অন্দর মহলের মধ্যে ঢুকাইয়া একটা রুমের মধ্যে নিয়া বসাইয়া টাকার বান্ডিল পাশে রাইখা দরওয়াজা জানালা বন্ধ করে দিল। এরে নবীর উম্মত, ওই মহিলার গায়ে এখন হাত লাগায় নাই, টাচ করে নাই, কিন্তু ওই গুনাগার বান্দা দেখে মহিলা বসে বসে হাউ মাউ করে কান্না করে আর চোখের পানি মুছে। এবার ডাক দিয়া কয়, রে বোন, তুমি কেন কান্না করো? আমি তো তোমারে টাচ করি নাই, তোমার টাকাও তো আমি নিয়ে যাই নাই, তুমি আবার কেন এই রুমের মধ্যে বসে কান্না করো? আল্লাহর বান্দি চোখের পানি সেরে কয়, ভাই, আমার এই জীবন, আমার বাবা বড় কষ্টের জীবন দিয়ে আমাকে বড় বানাইছেন, আমার জীবনে একটা চরিত্রের কলঙ্কের দাগ নাই, আজ আমি সন্তানের খানার জন্য নিরুপায়, আমি সন্তানের মায়া সহ্য করতে পারি না। একটা মা সন্তানের দূরে রেখে যত ভালো খানা ঘরে তৈরি হয়, মা কখনো মুখে দেয় না, সন্তানের চিন্তায় বড় ব্যস্ত। আমি মা ভালো খাবো না জানি, সন্তান কত কষ্টে জীবন কাটায়। মা ডাক দিয়া কয়, রে ভাই, তুমি আমার শরীরের মধ্যে টাচ করো নাই, আমার জীবনে আমাকে কোনো বেগানা টাচ করে নাই, আজ আমার কপাল এত খারাপ, আমার
তোমার সন্তানের খানা ক্ষুধার তৃষ্ণা আমি বাধ্য হইয়া তোমার সামনে আসি, তোমাকে দেখি তুমি দরওয়াজা জানালা বন্ধ করেছো, কিন্তু আমি তো ভয় পাই আমার মালিক, দুনিয়ার কেউ দেখবে না, তবে আমার আল্লাহর দেখার দরজা কেমনে বন্ধ করবা? আমার আল্লাহ তো কোরআনে ওয়াদা করেছেন, ফাইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ওরে বান্দা তুই কই দৌড়াইতেছো, যেদিকেই যাবি সেদিকেই আমি আল্লাহ হাজির, ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, আমার আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। ওরে আজ আমার জীবনে কেউ আমার শরীর টাচ করে নাই, গুনার আসর লাগে নাই, আজ আমার কপাল কেন এত খারাপ, সন্তানের অভাবে পড়িয়া আজ আমি একটা জিনার জন্য রুমের মধ্যে আটকায় গেলাম, আমার মাওলা কি আমার ইজ্জত রক্ষা করবেন না? মহিলার কান্না এত বিভোর, রহমতের নবী হাদিসে ঘটনা উল্লেখ করেছেন, ওই মহিলার কান্না ওই বড় জিনাকারের অন্তরের মধ্যে দাগ কেটে গেল। ওই জিনাকার একটা চিৎকার দিয়া কয়, ও আল্লাহর বান্দী, তোমার জীবনে কেউ টাচ করে নাই, এমন জায়গায় তুমি আছো, এখনো আমি টাচ করি নাই, মাত্র আমি একা, তোমার শরীরে একজন ব্যক্তি টাচ করার জন্য রুমে ঢুকাইলাম, এই একজনের কারণেই যদি তুমি আল্লাহর আযাবের ভয় পাও, তো আমি বান্দা তো জীবনে একটা না দুইটা না কত শত শত জিনা করেছি, আমার এই চোখ দিয়া কত জিনা করেছি, জবান দিয়া জিনা করেছি, মনে হয় যেন আমার পশমের গোড়ায় গোড়ায় গুনার আগুন লাগানো, এই জীবনে কত অন্যায় কত অন্যায়, এই জীবনে কত বেগানার সাথে কথা বলেছি, আমি একজন আর দুইজন না কত শত গুনা করেছি, জিনার শিকার করেছি। ওরে তুমি যদি এক জায়গায় আইসা এখনই কান্না করো আল্লাহর ভয়, আমার তো গলায় রশি লাগাইয়া কান্না করা দরকার, ও আমার কলিজার যুবক, ওরে ওই আল্লাহর বান্দি যদি এত ভয় কান্না করে, আর ওই যুবকও যদি তওবার জন্য তৈরি হইয়া যায়, ওরে ওই যুবক কান্না কইরা বলে, ও বোন টাকার বান্ডিল নিয়া যাও, আর আমাকে দেওয়া লাগবে না, আমি তোমার শরীরে আর কাজ করব না, তুমি তোমার চরিত্র সতীত্ব নিয়ে তুমি যাও সন্তানের মুখে গিয়া খানা দাও, আমি আর তোমার শরীরে হাত লাগাবো না, তবে তোমার মনে হইল তুমি আল্লাহর পেয়ারা বান্দি, আমার মনে হইল তুমি বড় আবেদা বড় সালেহা বড় এবাদত করনেওয়ালা, তুমি বোধহয় তাহাজ্জুদ পড়ো বলে হা, তুমি বোধহয় পর্দা করো বলে হা, কয় আমি গুনাহগারের জন্য একটু দোয়া করিও, ওরে তুমি যদি আমার মাওলার জাহান্নামের আযাবের ভয় যদি তুমি কান্না করো, জানি না ওই জাহান্নাম জানি কত ভয়ঙ্কর, আল্লাহর আদালত না জানি কত ভয়ঙ্কর। মহিলা বলে হা আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সেদিন রাগ নিয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ পাকের কুদরতির রাগের আওয়াজে হাসুরের ময়দানটা থরথর
করে কেঁপে উঠবে। ওরে গুনাগারেরা পাগলের মতো চিল্লাই মে, নবী বলেন সব নবীরা পর্যন্ত বেকার আর হয়ে যাবে। আল্লাহ পাক আবার আওয়াজ দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও জিনাকারেরা, ও বেনামাজিরা, ও গুনাগারেরা, আজকে আমি আল্লাহ আমার গোলামদের ডান হাতে আমলনামা দিয়া জান্নাতে পাঠাইয়া দিব। তোমরা যারা গুনাগার নেককারদের থেকে আলাদা হও, গুনাগারেরা নেককারদের থেকে আলাদা হইতে চাইবে না। তখন আমার আল্লাহ আরো রাগ হইয়া এমন ভাবে কুদরতি একটা বাঁচুনি দিবে, গুনাগারেরা জাহান্নামে চিটার মতো উড়িয়া উড়িয়া গিয়া জাহান্নামের দরজায় গিয়া দাঁড়াবে। আমার আল্লাহ আওয়াজ দিবে, রে ফেরেশতা, নেককার দেখে ডান দিকে লাইনে দাঁড় করাও, আমি ডান হাতে আমল নামা দিব। আমল নামা দেওয়ার পর ডান হাতের আমল নামা যারা পাবে, এরা হাসতে হাসতে জান্নাতের মেহমানখানায় চলে যাবে। আর আল্লাহ যাদের বাম হাতে আমল নামা দিবেন, ওই আল্লাহ এমন রাগ করে বলবে, ও ফেরেশতা, এই বেনামাজি নাফরমান আমি আল্লাহর দেওয়া নেয়ামত কম ভোগ করে নাই, আমার দেওয়া পানি, আমার দেওয়া চাঁদের আলো, সূর্যের আলো, আমার দেওয়া সব নেয়ামত, ওরে আমি আল্লাহ ওরে ঘুমের থেকে না উঠাইলে কোনোদিন সজাগ হতে পারত না। এই বান্দা আমার নেয়ামত পাওয়ার পর আমার দেওয়া চক্ষু দিয়া বেগানার দিকে তাকাইছে, আমার দেওয়া জবাল দিয়ে আমি আল্লাহর ডাকি নাই, বেগানার সাথে ঘন্টার পরে ঘন্টা গুনাহের কথা বলছে, ও ফেরেশতা, ওরে বাম হাতে আমল নাম আমি সোজা দিব না, এই গুনাগারের বুকের মাঝে ছিদ্র করিয়া ফেলো, বুকের মাঝে ছিদ্র করিয়া বাম হাত বুকের মাঝে ঢুকাইয়া পিঠের থেকে বের করো। ফেরেশতারা আল্লাহর হুকুম পাওয়া মাত্র বুকের মাঝে ছিদ্র বানাইয়া বাম হাতটা ঢুকাইয়া পেছন দিকে বের করে ফেলবে। আমার আল্লাহ কোরআনে বলেন, আমি আল্লাহ তখন পিঠের দিকের হাতে আমল নামা দিয়া আমি আল্লাহ বলবো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ও বান্দা বান্দি, জীবনে যত অন্যায় করছো হিসাব নামায় আমল নামায় লেখা, নিজের হিসাব নিজে মিলাও। ফেরেশতারা বলবেন, হে মালিক, তোমার বান্দার হাত পেছনে, আমল নামা পেছনে, চেহারাটা সামনে, চোখ দুইটার সামনে পড়বে কিভাবে? আল্লাহ আবার রাগান্বিত হইয়া বলবে, ফেরেশতা, এই গুনাগার নাফরমানের ঘাড় ধরিয়া মোচর দিয়া পেছন দিকে ফিরাইয়া দাও। ফেরেশতার আল্লাহর হুকুম পাইয়া মোচর দিয়া পেছন দিকে ফিরাইয়া এরপরে বলবে, দেখ জাহান্নামের আজাব কেমন, ওই আল্লাহর বান্দি কান্না করে, ওই বান্দির আল্লাহর আজাবের ভয় ওই জাহান্নামী যুবকের অন্তর হেদায়াতের আলো জ্বালায় দিল। ওই বান্দির কথায় পড়িয়া ওই জিনাকার যুবক বলে, আমার জন্য দোয়া করিও, আমি আর কোনোদিন জিনা করব না। এমন ভাবে তওবা করিয়া রাতের বেলা সেজদায় গিয়া কান্না শুরু করলো, আল্লাহ আমি তোমারে চিনতে পারি নাই, ও আল্লাহ তোমার দেওয়া নিয়ামত খাইয়া কত গুনাহ করেছি, ওরে ওই কবরে আমার আজকে দুনিয়াতে টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু আজকে আমার মরণ হয়ে গেলে আমি একা, আমার ডানে মাটি বামে মাটি আর কিছুই নাই, সাদা কাফনের প্যাকেট বানাই আমারে কবরে রাখবে। এইভাবে কান্না করিয়া তওবা করে ফেললো, আর ওই আবেদা আল্লাহর বান্দি টাকা নিয়ে বাড়ি চলে গেল। ওই জাহান্নামী
আমি জিনাকার, এমন ভাবে তওবা করে ফেললো, কিছুদিন অসুস্থ থাকিয়া দুনিয়ার থেকে আল্লাহর বান্দা বিদায় হয়ে গেল। ওই সময় নবী হাদিসে লেখছেন, ওই সময় ভালো মানুষ যদি মারা যাইত তার বাড়ির দরওয়াজার মেইন গেইটে একটা লেখা উঠা থাকতো, কে লেখতো কেউ জানতো না, ভালো থাকলে লেখা থাকতো লোকটা বড় ভালো, আবার গুনাহ নিয়ে কবরে গেলে লেখা থাকতো বাড়ির গেইটে লোকটা বড় খারাপ। ওই আল্লাহর বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, এলাকার সবাই বড় খুশি, একটা গুনাহগার জালেম সন্ত্রাসী চলিয়া গেল, আমরা বড় নিস্তার পেয়ে গেলাম, শান্তির জীবনে বাস করব। কিন্তু সবাই রওনা, বাড়ির দরজার গেইটে কি লেখা আছে দেখব। সবাই বাড়ির গেইটে গিয়া তাকায় দেখে আরবি একটা শব্দ লেখা, হাদিসের ভাষা। নবী হাদিসে বলেন, ওই বাড়ির গেইটে গিয়া লেখা দেখে সবাই, আরবিতে লেখা, কদ গফারাল্লাহু লিল কিফলি, ওই বান্দার নাম কিফলুন, ওই বান্দার কিফলি নামের বান্দার নামে আরবি লেখা, কদ গফারাল্লাহু লাকা লিল কিফল, এই লেখা দেইখা মানি হলো আল্লাহর ঘোষণা, ওই বান্দা তোমার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, আল্লাহ তোমাকে মাফ করে দিছে ও কিফলি নামের বান্দা, কদ গফারাল্লাহু লাকা, কদ গফারাল্লাহু লিল কিফল। এই লেখা দেইখা মানুষ পেরেশান হয়ে গেল, এলাকার চিহ্নিত জাহান্নামী গুনাহগার জিনাকার, ওর বাড়ির দরওয়াজায় এই লেখা কেন আসলো, সবাই আশ্চর্য হয়ে গেল, আল্লাহ নাকি তাকে মাফ করে দিয়েছেন। সবাই তদন্ত শুরু করলো, ব্যাপারটা কি, খুঁজতে 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 পাইল ওই আবেদা মহিলার ঘটনা। সবাই মহিলার বাড়ি চলে গেল, মহিলাকে আইনা ওই বাড়ির দরজায় দাঁড় করাইয়া এরপরে সব ঘটনা শুনলো। মহিলা ডাক দিয়া কয়, আমি আল্লাহর একজন গুনাহগার বান্দি, জীবনে আমার শরীর কেউ টাচ করে নাই, বেগানা, আমি চোখ দিয়া কোনো বেগানা দেখি নাই, আমি গুনাহ করি নাই, সন্তানের ক্ষুধার তৃষ্ণা মিটাইতে এই জিনাকারের বাড়ি আসছি, টাকা দেওয়ার শর্তে আমারে রাতের বেলা ব্যবহার করবে, আমাকে রুমের মধ্যে যখন ঢুকাইছে আমি কান্না শুরু করে দিছি, আল্লাহর আযাবের ভয়, আল্লাহর আযাবের ভয়। আল্লাহ কোরআনে ওয়াদা করেন, যারা আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, তওবা করবে, আল্লাহর কাছে বলবে, হে মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, আজকে থেকে তওবা করলাম, আর চোখের গুনাহ করব না, জবানের গুনাহ করব না, হাতের গুনাহ করব না, অন্তরের কল্পনায় গুনাহ করব না। ও এলাকার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও কলিজার যুবক বাবারা, একটু চিন্তা করো, গুনাহ করতে করতে যদি তুমি লাগাতার করো আর না ছাড়ো, এই গুনার চরিত্র তোমার সন্তানের মধ্যে চলে যাবে, সন্তানও দিন দিন খারাপ হতে থাকবে, তোমাকে দেখাইয়া গুনাহ করা লাগবে না, গোপনেও যদি গুনাহ করো সন্তানের মধ্যে ওই গুনার আসর চলিয়া যাবে, এই জন্য এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করি, আপনার মতো কত মা কত বোন এখনো নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, ও বাবাজিরা, ও যুবক বাবারা, এখনো কি তওবা করবা না, আল্লাহর আযাবের ভয়, হিসাব দেওয়ার ভয়, জীবনে তো গুনাহ কম করো নাই, গুনার খবর আমার মা বাবা আপনজন কেউ জানে না, আল্লাহ জানিয়াও রাগ করে সম্মানের জায়গা থেকে ফালাইয়া দেয় নাই, এখনো তওবা করো আর মনে মনে আমার আল্লাহকে ডাকো, ও দয়ার মালিক,
জীবনে কত গুনাহ করেছি আমার কেউ জানে না মাওলা, তুমি জানিয়া রাগ কইরা সম্মানের জায়গা থেকে ফালাইয়া দাও নাই। ও আল্লাহ, গুনার কারণে তুমি খানা বন্ধ করো নাই, গুনার কারণে তুমি কারো সামনে ইজ্জত নষ্ট করো নাই, আজকে থেকে তওবা করলাম আর গুনাহ করব না। দুনিয়াতে একটা বেতের বাড়ি সইতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না, ওরে গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের গরম, ওই কবরে মাটির চাপ, সাব্বিচ্ছুর কামড় কেমনে সহ্য করবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই, অথচ আল্লাহ কোরআনে বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ আল্লাহ কোরআনে বলে, ও মানুষ, তোদের কলব কেন এত শক্ত, পাথরের থেকেও কি শক্ত হয়ে গেল, অথচ জাহান্নামের আযাবের ভয় কত পাথর কান্না করে ঝর্ণা ধারা প্রবাহিত করেছে, ওই যে পাথরগুলো পানি ফেলে ঝর্ণার মতো, আল্লাহ কোরআনে বলে ওরা পানি ফেলে না, জাহান্নামের আযাবের ভয় কান্না করে। কিছু পাথর আছে টপ টপ করে পানি ফালায় আর কাঁদে, আবার কিছু পাথর আছে জাহান্নামের ভয়ে ফেটে যায়, এক জায়গা থেকে আর এক জায়গায় পড়ে যায়। আল্লাহ কয়, ও মানুষ এত খারাপ কেন, তোমার কলম কি পাথরের থেকেও শক্ত? পাথর যদি জাহান্নামের ভয় কান্না করে, তোমার চোখে কেন পানি আসবে না? ও আল্লাহর বান্দারা, দুই ফোঁটা চোখের পানি পাঠাও, ওই মা বাবার জন্য দুই ফোঁটা চোখের পানি ফেলো, গুনার কথা স্মরণ করে কান্না করো, কান্না যদি না আসে যাদের চোখে পানি তাদের থেকে দোয়া নাও। আল্লাহর কাছে বলতে থাকো, হে মালিক, জীবনে শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপর্দায় চললাম, মা বাবার সাথে বেয়াদবি করলাম, ভাই সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, মুরব্বীদের সাথে, ওলামায়ে কেরামের সাথে, শিক্ষকের সাথে, আজকে থেকে তওবা করে নিলাম, আল্লাহ জীবনে আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, ওস্তাদের সাথে, শিক্ষকের সাথে, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না। মা বাবার দোয়া নিয়া, মুরব্বীদের দোয়া নিয়া, বড়দের দোয়া নিয়া আর গুনাহ থেকে ফিরে থাকব, আর কোনোদিন দাড়ি কাটব না, নামাজ ছাড়ব না, বেপর্দায় চলব না। আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, ওরে কান্না যদি না আসে ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি, ওরে জাহান্নামের ভয় যদি আপনার আমার নবীও কাঁদেন, জাহান্নামের ভয় আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আবু বকর যদি কাঁদেন, ওমরের মতো জান্নাতি বান্দা যদি কাঁদেন, আপনার কপাল কেন এত খারাপ, চোখে পানি আসে না? এখনো সময় থাকলে মা বাবার দোয়া নাও, ওরে মা বাবা যার নাই ওই কবর থেকে তাকাইয়াছে একটু দোয়া কখন করবা, ওরে ওই মা বাবার জন্য কি একটু দিলে মায়া হয় না, ওই মা বাবার জন্য কি একটু দয়া হবে না রে সন্তান, ওই মা বাবা কত কষ্ট করে তোমাকে আমাকে মানুষ বানাইছেন, ওই মা বাবাকে কিছু দিতে না পারলো দুই ফোঁটা চোখের পানি দাও। ও আল্লাহ তাকাইয়া দেখে
এই ময়দানে আপনার কোন গোলামেরা আপনার মোহাব্বত পাওয়ার জন্য কান্না করে? আয় আল্লাহ, এই শীতের মধ্যে কেউ টাকার জন্য কাঁদে না, বাড়ির জন্য কাঁদে না। আয় আল্লাহ, সবাই জাহান্নাম থেকে মুক্তি চায়। আয় আল্লাহ, শয়তানের ধোকায় গুনাহ করিয়া কাঁদে আর গুনাহ করবে না। আয় আল্লাহ, আমাদের মাফ করে দেন, খাঁটি তওবাওয়ালা জিন্দেগি আমাদের দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام ও দয়ার মালিক, এই ময়দানের দিকে কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, আপনার বান্দা উলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহেব কত ব্যবসায়ী চাকরিজীবীরা হাত উঠাইলেন। আয় আল্লাহ, পর্দার আড়ালে কত মা কত বোনেরা হাত তুলেছেন, আমার কলিজার কত যুব কত ছাত্র ভাই আপনার দরওয়াজায় হাজির। এই গভীর রাত্রে বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ হয়ে গেছে, ও আল্লাহ আপনার দরওয়াজা তো বন্ধ নাই, আমরা সবাই তওবার নিয়তে আপনার দরওয়াজায় আসি, গুনাহ করিয়া জীবনটা নাপাক করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর গুনাহ করব না রে আল্লাহ, এ জীবনে না করিলাম বান্দেগি গুনাহ করে কাটাই করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গি না, তওবা করে সকলেরই